আমি আর একটি গান করব, সেটা ঠিক আছে। আমার অনেক অনেক রিকোয়েস্ট আছে। আসলে আমি হচ্ছে যে বাংলা সিনেমার গান আমি প্রচুর গান শুনি, অনেক গান শুনি, কিন্তু হচ্ছে থাকে না যে এক একজন মানুষের গান গান গাওয়ার কিন্তু একটা ধাঁচ থাকে। তা আমি যেহেতু এই যে ফোক টাইপের গানগুলো করি, তা ওই যে বধূ বেশে কন্যা যে গানটা এক বিয়ার আসরে যাই, তা আমার এক বড় ভাই উনি একটা ভালো পোস্টে চাকরি করেন এসকেএফ কোম্পানিতে, তা ওনার বস ওনাকে বলছিলেন যে আপনি এই গানটা ধরেন। আসলে উনি অতগুলো মানুষের সামনে একটা কেমন না একটা, তারপরে উনি সাহস করে দুই লাইন গাইলেন। তো 1 মিনিট 26 সেকেন্ডের ভিডিওটা যে আপনাদের মাঝে এইরকম আলোড়ন সৃষ্টি করবে আমি জানতাম না, জানলে হয়তো বা গাইতাম না, জানলে সত্যি গাইতাম না। তারপরে আমি আসলে এই গানটা ফুল পারি না, 4টা লাইন আমি আপনাদেরকে শোনাই। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপনকে যে পর হলো রে, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে, ও বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির যেন খুশির বন্যা বয়ে গেল রে।